প্রকৃতিতে এখন শীতের আমেজ নওগাঁর মাঠে মাঠে চাষ হচ্ছে শীতের আগাম সবজি তাই কৃষকের ক্ষেত ভরে গেছে ফুলকপি বাঁধাকপি সিম বেগুন মুলা, পালং শাক সহ নানা শাকসবজিতে ভালো দাম পাওয়ার আশায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষেত পরিচর্যা ব্যস্ত কৃষকেরা নওগাঁ প্রতিনিধি আব্দুর রোহ পাফিল তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান সবজির ভরা মৌসুম বলা হয় শীতকালকে হরেক রকম সবজির স্বাদ নেওয়ার সুযোগ মেলে যদিও শীতকাল আসতে অনেকটা সময় বাকি তারপরও নওগার মাঠে মাঠে শোভা পাচ্ছে নানান ধরনের শীতকালীন সবজি এর মধ্যে বাজারে উঠেছে শীতের বাহারি সবজি তবে দাম অনেক চড়া কৃষকরা বলছেন আগাম শীতকালীন সবজি চাষে পোকামাকড়ের আক্রমণ বৃষ্টিপাত সহ বিভিন্ন ঝুঁকি থাকে এছাড়াও খরচ হয় বেশি তারপরেও বাজারে ভালো দাম থাকায় লাভ হয় দ্বিগুণ এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ভালো দাম পাওয়ার স্বপ্ন কৃষকদের পরিচর্যাটা বেশি করতে হয় ওষুধ বেশি খরচ করতে হয় শীতের সময় দাম বেশি পাওয়া যায় আগে করলে বারো কাটা মাটি লাগাইছি ভালো দাম পাওয়ার জন্য খরচ হয় বেশি কিন্তু পয়সা বেশি পাওয়া যায় কারণ এর গুন্তি গাছ তো গুন্তি টাকা ধরো এক টাকাকে হলো চার হাজার টাকা এই কারণে আমরা এই ফলটা বেশি কপিগুলো আমরা আগাম ওপন করি এবং আগাম ওপেন করলে এই কবিগুলিতে অনেক টাকা পাওয়া যায় আগাম শীতকালীন সবজি চাষে মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা করার কথা জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা কৃষক বৃষ্টি বন্ধ হওয়ার পরে চাষাবাদ শুরু করছে এই সিম ফুলকপি মূলা আগাম কারণ এই সময় দাম ভালো পায় আর এই সময় যে রিস্কগুলো থাকে যদি হঠাৎ শেষ একটা বৃষ্টি হয় তারপরে রোগ একটা প্রাদুর্ভাব বেশি থাকে কৃষককে আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে পরামর্শ দিয়ে থাকি এবছর জেলায় শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ন হাজার পাঁচশো হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি চাষ হয়েছে প্রায় দু হাজার হেক্টর জমিতে জোবাইর রহমান জি টিভি নিউজ